ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहं परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद एई ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये विगत दिन आमरा जेखाने शेष करेछिलाम सेखाने बोलेछिलेन गीताय कर्मेर कथा आछे एई कर्म द्वारा लोक मुक्त हबे निर्वाण लाभ करबे कर्म बड़ कठिन कुल ब्रेन ठंडा बाथा त्याग वैराग्य दरकार ता ना होले ओते डूबते हय सिद्धि लाभेर पर प्रकृतपक्षे कर्मेर अधिकारी हय पूज्यपाद वीरेश्वरानंद जी महाराजेर प्रसंग टेने आमरा गतदिन बोलेछिलाम जे आमादेर सत्यरूपानंद जी रायपुर केंद्रेर जिनि अध्यक्ष छिलेन तिनि একটি কথা জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি নিষ্কাম কর্মের কথা বলেছিলেন আমরা তো নিষ্কাম কর্ম করি যা কিছু করি কোনো রকম কামনা না রেখে কোনো বাসনা না রেখে নিষ্কাম কর্ম করি তাহলে আমাদের মুক্তি অবধারিত পূজ্যপাদ প্রভু মহারাজ বললেন তুমি জানো নিষ্কাম কর্মের অর্থ কী নিষ্কাম কর্মের অর্থ হলো এই যে কন্টিনিউয়াস অ্যান্ড কনশিয়াসলি রিমেম্বরেন্স অফ লর্ড অ্যাট দি টাইম অফ ওয়ার্ক সচেতনভাবে এবং সততভাবে যখনই কাজ করতে যাচ্ছি সেটা ভগবানকে স্মরণ করা এটা হচ্ছে এই যদি হয় তাহলে সে কর্ম নিষ্কাম কর্ম অবশ্যই হবে এই দুটো যে শর্ত দিচ্ছেন সচেতনভাবে এবং সততভাবে আমরা মনে করে থাকি যে আমরা যে কাজটি করছি সেটা অবশ্যই ঈশ্বরের কিন্তু সচেতন আমরা থাকি না ঈশ্বরের যে কাজ করছি সেটা আমরা থাকি না এখন বলতে থাকি কালকে এই কয়েকদিন কালকে না দু চার দিন আগে আমাকে একজন ফোন করেছিলেন তার কাছ থেকে গিয়ে একটা চেক নিয়ে আসতে হবে পান্ডুয়া থেকে তিনি বলছেন আমাকে আমি প্রত্যেকটা সেন্টারকে কিছু কিছু টাকা দিয়ে থাকি মানে আমি আমার টাকা নয় এটা ঠাকুরের টাকা ঠাকুরের কেন্দ্রে দিয়ে থাকি এই যে বারবার যে বিচ্যুতি হয়ে যাচ্ছে আবার বলছেন আমার কাছ থেকে এই টাকা নেওয়ার জন্য আমার কাছে সবাই আসে আর বলছে না না ঠিক এটা নয় মানে আমার কাছে ঠাকুরের টাকা গচ্ছিত রাখা আছে সেটা আমি নেব এই যে একটা কনফিউশন মানে যাচ্ছি অথচ যেতে পারছি না একটা অদ্ভুত কনফিউশন আমরা কাজ করতে চাইছি অনেক সময় আমরা সাধুরাও বলে ফেলি আমি যখন ছিলাম তখন লাইব্রেরিতে এই করে এসছি ওই করে এসছি সেই করে এসছি আমি ছিলাম না ভগবান আমাকে রাখতে দিয়েছেন এবং একবারে পরিষ্কার বিশ্বাস করুন যেদিন তিনি ছেড়ে দেবেন তারপরের দিন কিন্তু ওই যে ঠাকুর বলছেন না আম গাছের যে সিন্দুকটা ছিল সেটিও নিয়ে যাওয়ার অধিকার তিনি আমাদের রাখেন না এটা হচ্ছে কথা আমাদের খুব খুব একবারে সচেতনভাবে বুঝতে হবে এটা ঠাকুরের কাজ করছি এবং ঠাকুরের কাজ যদি না করছি বুঝতে পারি তাহলে কিন্তু যে কাজ করছি সেই কর্মবন্ধন আমাদের মুক্তির পথের বাধা হয়ে দাঁড়াবেন
বলছেন না খুব ত্যাগ বৈরাগ্য দরকার। ত্যাগ বৈরাগ্য মানে বোধটা যে সবসময় সব ছেড়ে দিলুম তা নয়, কিন্তু এই সবসময় বিচার করা, এটা যে করছি এটার মূল যে কাজ তিনি আমাকে তার প্রতিনিধি রূপে এই কাজটা করাচ্ছেন। যা কিছু করছি সংসার যে করছি তিনি আমাকে তার প্রতিনিধি রূপে পাঠিয়েছেন এবং তার প্রতিনিধি রূপেই আমি তার সংসারটি প্রতিপালন করছি। তাহলে জীবনের অর্থটা একদম বদলে যায়, জীবনের দিকটা অনেকটা একদম বদলে যায়। না হলে আমার সংসার আমার সংসার আমার সংসার করতে করতে আমরা ভীষণ রকম একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি। সেই শারদানন্দজি সেই যে বৃদ্ধার গল্প লিখেছিলেন, এই অনেকবার আমরা সেটা বলেছি, পুকুর পাড়ে জিজ্ঞেস করছেন, মাসিমা তোমাকে অনেক দিন দেখতে পাইনি, আর বলো না ভাই, আমি ছাড়া তো কিছু হবে না, ভাইপোর বিয়ে ছিল, সেই বরণের ছিঁড়ি থেকে বাসরঘরের খয়রের বাগান, আমি ছাড়া কিছুতেই কিছু হয় না। বলছেন সে মরে গেলে সঙ্গে সঙ্গে, আমরা এটা কখন কোনো সময় মনে করি না যে এক্ষুনি যদি আমি চলে যাই, আমার যদি শরীরটা চলে যায় তাহলে এই কাজ চলতে থাকবে, কাজ কখনো থেমে থাকবে না। কিন্তু সেই ভাবটা যে প্রস্থান করার, যেমন নাটকের একটা একটা সিকোয়েন্স থাকে না, যে এই চারজন অভিনয় করছে নাটকে সিকোয়েন্স দাবি করছে যে পরের যে ইয়েটা হবে তাতে দুজন থাকবে না, তারা যদি উইংস ধরে টানা হেঁচড়াও করে পরিচালকের পায়ে ধরেও থাকে তথাপি তাকে পরের ওই ইয়েতে আনা যাবে না, যদিও বা আনা যায় ওই চরিত্রে আনা যাবে না, অন্য চরিত্রে আনতে হবে। এইটা আমাদের বুঝতে হবে এবং এটা যত আমরা বুঝতে পারবো তত আমাদের কাজকর্ম ভালো হবে, তত কর্মবন্ধন আমাদের একটু একটু করে কাটবে আর আমরা এগিয়ে যাব। শ্রী ভগবান বলতে শুরু করেছিলেন শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখেছি অর্জুনের অদ্ভুত বিষাদ হয়েছিল, নিজের আত্মীয় স্বজনকে দেখে তার মনে হয়েছিল এদেরকে কখনো নাশ করা যায় না। শ্রী ভগবান দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে সেই শোক অবস্থা থেকে মুক্ত করার ব্যবস্থা করলেন এবং তৃতীয় অধ্যায়ে কর্মযোগ থেকে ধীরে ধীরে তার চেনা পরিচিত জগৎ থেকে, চেনা পরিচিত জগতের উদাহরণ দিয়ে সেই উদাহরণ সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেমন করে তিনি এগিয়ে যেতে থাকবেন তার পথ তিনি দেখিয়ে দিলেন। এই করতে করতে আমরা যখন একাদশ অধ্যায়ে এসে পৌঁছই আমরা দেখি যে অর্জুন সেই অবস্থা প্রাপ্ত হয়েছে যেখানে সে বলতে পারে জগৎ সংসারে যদি সবাই আমায় ছেড়ে দেয় আমি নিশ্চিত 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 করে জানি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না। তাই কিছু যদি জানতে হয় যদি কারোর সম্বন্ধে বুঝতে হয় অনেক জানাচ্ছে শুধু তোমাকে জানাটাই আমার প্রয়োজন। এরপরে সে এগোতে থাকে, নিজের পেঁয়াজের খোসা ছাড়াতে থাকে, দৈব আসুরিক গুণ ক্ষেত্র ক্ষেত্রক বিভাগ ধীরে 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 সে একেবারে সেই একবারে অন্তিম অধ্যায় মোক্ষযোগে থেকে পৌঁছয়। এটা হচ্ছে জীবনের উত্তরণের গল্প, শ্রীমৎ ভগবদ গীতা একেবারে জীবনের উত্তরণের গল্প। মাস্টারমশাই জীবনে গভীর বিষাদ, জীবন অর্থহীন হয়ে গেছে তার কাছে, তিনি খুঁজে চলেছেন একটা ইয়ে করার জায়গা, একটা সুইসাইড করার জায়গা খুঁজে চলেছেন। সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে এ বাগান সে বাগান ও বাগান ঘুরতে ঘুরতে রাসমণির বাগানে এসে উপস্থিত হলেন। বেশ নির্জন জায়গা, যদি গাছে দিয়ে ঝুলে পড়া নাও যায় তাহলে গঙ্গা আছে ঝাঁপ দিলেই হলো, তারপর শরীর কোথায় যাবে জানে না। এইসব দেখে টেকে সব অ্যাসেসমেন্ট করে আসার পর তার সঙ্গে দেখা হলো একজন মানুষের, সিধুই বললেন বাগানে একজন ভারী সুন্দর পরমহংস মশাই আসে। পরমহংস মশাইকে দেখে তিনি একদম ভুলে গেলেন, জীবনের অর্থ ভুলে গেলেন, মৃত্যু নয় মৃত্যুর তীর্ণ জীবন কেমন করে কাটাতে হয় তার পথ দেখিয়ে দিলেন। কালকে আমরা সুরেন্দ্রনাথ মিত্রের জীবনের গল্প করছিলাম যে সুরেন্দ্রনাথ মিত্র এত পয়সা এত কিছুর, তখনকার দিনে 400 টাকা মাইনে পেতেন মুৎসুদ্ধি অফিসে, তার কি অহংকার, তার টাকার কি তেজ, আর তার সবসময়ের অহংকার। কিন্তু এদিকে ধীরে ধীরে তিনি জীবনের প্রতি পলে হেরে যাচ্ছেন, বাড়িতে লোক আছে 20 জন, তাকে সবসময় তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারই মধ্যে থেকে তিনি ধীরে ধীরে আত্মবিসর্জন করার চেষ্টা করছেন, কী করে তিনি সুইসাইড করবেন তাই ভাবছেন। এরকম একটা সময় রামচন্দ্র দত্ত তাকে প্রায় টেনে হিঁচড়ে পরমহংস মশাইয়ের কাছে নিয়ে এলেন। তিনি বললেন, পরমহংস মশাইয়ের কাছে আসার সময় বলেছিলেন, তোমার পরমহংস যদি এপাশ ওপাশ কিছু করে ভালো করে কানটা আচ্ছা করে কানটা মুলে দিয়ে আসবো। পরমহংস মশাইয়ের কাছে গেলেন, ঘরে ঢুকলেন, তাকে প্রণাম না করে ঘরের একটা কর্নারে বসে থাকলেন, দেখলেন
সবাই তো সুরেন্দ্র সুরেন্দ্র করে, পরমহংস মশাই একবারে মানে শুরু থেকেই তাকে ইগনোর করে চলেছেন, তার দিকে ফিরেও তাকাচ্ছেন। তারপরে তিনি তার সেই হাঁ করে তাকিয়ে শুনছেন কি বলছেন। পরমহংসাই মহাশয় বললেন, সবাই বাঁদরের ছানার হতে চায়। আমি বলি, কেন বাঁদরের ছানা হতে চাও? বিড়াল ছানা হয়ে থাকলে বেশি সুখ। বাঁদরের ছানা হাত যদি ছাড়ায়, বাঁদর মা কখনো বাঁদরি মা কখনো তাকে কোলে নেয়, কখনো ফেলে দেয়, কিন্তু এ হাত ছাড়ায় না, খালি মিউ মিউ করে রাখে, শরণাগত হয়। মা তাকে ঘাড়ে ধরে ছাইয়ের গাদায় রাখুক, কয়লার এর মধ্যে রাখুক, বাবুদের বিছানার উপর রাখুক, যেখানেই থাকুক, সে মনে করে সে সেফ। তখন সুরেন্দ্রনাথের মনে হলো যে এই উক্তি তারই জন্য আর অন্যান্য কারুর জন্য না, এই কথা তিনি শুধু তার কথাই ভেবে বলছেন। এবং সেই ভেবে তিনি নিজের জীবনের অর্থ খুঁজে পেলেন। তিনি বললেন, ভগবান যখন আমাকে দেখছেন, আমি কেন আমার জীবন নিয়ে এত সংশয় করি? এইটা যদি আমরা ভাবতে পারি, আমাদের দেখবেন অর্ধেকের বেশি মনোচিকিৎসকের কাছে যাওয়াটা কমে যাবে। আমরা মনোচিকিৎসকের কাছে একটা কাজে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম অল্প বয়সী ছেলেরা আছেন, বেশি বয়সী আছেন, মধ্যবয়সীদের নেই। অল্প বয়সী ছেলেপুলেদের জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন না, আর বেশি বয়সী ছেলেপুলেদের মহিলাদের জীবনে অসম্ভব হতাশা, অসম্ভব হতাশা। তারপরে সেই তিনি যেন নতুন করে জীবনের অর্থ খুঁজে পেলেন, যে জীবনটা কিচ্ছু খুঁজে পাচ্ছিল না, সার জীবনে একটা যেন নতুন করে অর্থ তিনি খুঁজে পেলেন। এই অবস্থা, এই যে বলছেন না যে ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় রাখতে হয়, কর্ম বড় কঠিন, আমাদের দূর থেকে দেখলে মনে না এমন কিছুই এমন নয়, কিন্তু কর্ম যারা বাজার করেন, যারা রান্না করেন, তারা খুব ভালো করে জানেন। বাজার করার সময় কা ভাবতে হয়, এর জন্য তেঁতো কিনবো, তার জন্য থানকুনি পাতা হলে ভালো হয়, তার জন্য কুলে খাড়া পাতা হলে, কত রকম ভাবতে হয়, একটাই ব্রেন ভাগ হয়ে যাচ্ছে। ভালো মাছ দেখলে মনে আসে মাছ খেতে ভালোবাসে, কমলা লেবু দেখলে মনে আসে কমলা লেবু খেতে ভালোবাসে, খেঁদা পচা পৌঁছা সকলের জন্য না বাজার করে। আর মায়েরা কত রকম ভাবনা চিন্তা করে, পেট খারাপ, সে এর জন্য এই রান্না করছেন, তার জন্য তাই রান্না করছেন, খুব ঠান্ডা মাথায় কথা, এপাশ ওপাশ হয়ে গেলেই খুব ভুলমান। কর্ম তাই, নিজের কথা না ভেবে অন্যের যখন নিজে দেখছি যে ত্যাগ বৈরাগ্য কি আর আলাদা কি, বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ, প্রথমে আগে নিজের প্রতি বিরাগ এবং জগতের সকলের প্রতি ভালোবাসা। এই জগতের প্রতি ভালোবাসা একবারে সাধারণ দুধের মতো যত বেশি থাকতে থাকবে, ফুটতে থাকবে, ফুটতে থাকবে, ঘন হবে, ক্ষীর হবে, তখন তার নির্যাস ঈশ্বরীয় ভালোবাসায় রূপান্তরিত হবে। আজ আমরা একটা নতুন অধ্যায়ে যাব, সাধকের কী কর্তব্য, একটু কষ্ট হবে শুনতে, তবু শুনুন। বলছেন, বাইরে তপস্যা করতে গিয়ে ছত্রের অন্ন খেতে নিন, যত শ্রাদ্ধের টাকা গৃহস্থেরা সাধু সেবার জন্য দিয়ে যায়, তাছাড়া কত বাসনা কামনা করে টাকা দেয়, এসব কারণে ছত্রের অন্ন শুদ্ধ নয়। মাধুকরি খাওয়া পার করে খাওয়া ভালো, মাধুকরির অন্ন খুব শুদ্ধ অন্ন। আমরা অনেক সময় এই যে যখন তপস্যা করতে যাই, সেখানে গ্রাম টাম থাকে না, সেখানে বাধ্য হয়ে ছত্রের অন্ন খেতে হয়, দুবেলা করে খেতে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার অর্থ আসে ওই শ্রাদ্ধেতে ব্রাহ্মণ ভোজন না করিয়ে। অনেক সময় উত্তর ভারতে এটা রীতি আছে যে ছত্রতে খাবার দিয়ে, যত ভাণ্ডার আছে সব জানতে হবে শ্রাদ্ধের ভাণ্ডারা হচ্ছে, মানে রোজ ডাল রুটি আর ভাত খেতে দেয়, আর সেদিনকে থাকবে হয়তো ছোলার একটা তরকারি থাকবে, একটা মিষ্টি থাকবে, গজা টজা কিছু একটা থাকবে। এই অতিরিক্ত যেটা দেওয়া হলো এটা হচ্ছে আর মিঠা ভাত। মিঠা ভাত মানে ভাতটাকে গুড়ের মধ্যে ভালো করে সেদ্ধ করে, মিঠা ভাত। তো এইগুলো হচ্ছে তাদের খাওয়া নয়। রাজা মহারাজ এটা বারণ করছেন, ঠাকুরও বারণ করেছিলেন, মাধুকরি করতে বলছে, মধুকর হানিমি, এরকম সব ফুল থেকে একটু 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 মধু নিয়ে তার মধুভাণ্ডটাকে পূর্ণ করে, ঠিক সেই রকম এক তিন পাঁচ আর সাত, এই সাতবার এই বাড়ি অবধি যেতে পারেন আপনি, আপনার একটু একটু করে ভিক্ষা গ্রহণ করে করা উচিত, খুব শুদ্ধ অন্ন। আমরা নিজেরা ভিক্ষা করেছি, বহু বছর ধরে ভিক্ষা করেছি, আমরা নিজেরা দেখেছি এই যে ভাবটা এটা খুব সুন্দর, এত সুন্দর এই যে ভাবটা, এই যে বাড়ি বাড়ি গেলে প্রথম যেটা কমে সেটা হচ্ছে আত্ম অহংকার। আপনি ভিখারির মতো দুটি হাত পাচ্ছেন, বাবা মার কাছে হাত পাততেই আমাদের কত কষ্ট হয়, তাই না? সেইখানে কত রকমের অভিজ্ঞতা, ফটো 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 গলিতে ঢুকেছি, সে সাইকেলে হাওয়া দিচ্ছে আর বলছে হ্যাঁ ফটো ফটো ফটো, আবার অল্প বয়সী একটি ছেলে হাত ধরে নিয়ে গিয়ে গরম ভাত তৈরি হচ্ছিল তাই তুলে দিয়ে এতে দিলেন, বিহারি ছেলেরা দিয়েছেন। প্রথম যার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, এক বাড়িতে গিয়ে ভিক্ষা করে নারায়ণ হরি বলতে ভদ্রমহিলা দেখলাম দরজাটা একটুখানি খুলে দিলেন,
বসে চাল বাচ্ছেন। বলছেন, বাবা এখনো তো রান্না হয়নি, বলে দেখাচ্ছেন, ছেলেরা সব ঘুমোচ্ছে এখনো। তো ভাই কী দিই, আমিও প্রথম বাড়ি গেছি সন্ন্যাসের পর, আর তিনিও কিছু দেবেন। গরিব মানুষ, খুব যে বড়লোক তা নয়, এক টিন মুড়ি ছিল, বললেন খানিকটা আমরা খেয়েছি, হবে? কেন হবে না, আমি আমার ঝোলা খুলে দিলাম, একটু এক মুঠো মুড়ি চেয়েছিলাম, তিনি তার পুরো যতটা মুড়ি ছিল তার কাছে সেটা দামি সেটি দিয়ে দিলেন। এই একেবারে সেই এরকমভাবে কত জায়গায় গেছি, আর বড়লোকের বাড়ির খেদানি সে তো অনেকবার বলেছি সে গল্প, সেটা আর নতুন করে বলতে চাই না। কিন্তু প্রথম যেটা হয়ে যায় যে আত্মহংকার, আমি একটা সামথিং, এইটা একেবারে চলে যায়। আমরা ঈশ্বরের কৃপা লাভ করবো ভাবি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কীরকম মন্দিরের পাশে বসা ভিখারির মতো হয়ে যায়। এই মন্দিরের পাশে বাবা চাল দাও না, চাল দাও না, ডাল দাও না, আমার ভিক্ষা চাই না, কিন্তু ছোটো লোকের মতো চাওয়া। আমরা মন্দিরে গিয়ে খানিকটা তাই করে থাকি, কিন্তু যখন হৃদয়ের আকুতি দিয়ে, ওই যে নরেন্দ্রনাথ বলছেন না, কিছু চাই না বিবেক বৈরাগ্য ভক্তি জ্ঞান, বিবেক বৈরাগ্য যে চাইছি, সত্যি সত্যি নিজের জীবনের মানোন্নয়ন করতে চাইছি, নিজের যে আমিষত্বাকে ভেঙে, এই মাধুকরী, এই কারণে মাধুকরীর অন্ন এত শুদ্ধ। বলছেন, একা একা নির্জনে গিয়ে সাধন ভজন করা বড় শক্ত, ভগবানে খুব প্রীতি অনুরাগ থাকলে তবে হয়, প্রথম প্রথম একা থাকতে গেলে পতনের খুব সম্ভাবনা। এই জন্য মনের মিল আছে এমন দুইজন একসঙ্গে থাকতে হয়, দুইজন একসঙ্গে থাকলে পরস্পর পরস্পরের সাহায্য হয়, আবার দুইজনের বেশি একসঙ্গে থাকলে আড্ডা হয়। একবারে ঠিক ঠিক কথা, একা একা সাধন ভজন করাটা খুব কঠিন, খুব ঈশ্বরের প্রতি একটা মানে নির্ভরশীলতা থাকা দরকার। একা তপস্যা করতে যাচ্ছি, বদ্রীর পথে ভীষণ রকমের ধস হয়েছে, বাসেতে বাস কখন আসবে তার ঠিক নেই, যদি না আসে তাহলে ওখানেই থাকতে হবে, এ একদম দেখেছি একটা অদ্ভুত রকমের ভাব। কিন্তু একটা নির্ভরতা তৈরি হয়, একটা প্রার্থনা পর্বণ তৈরি হয়। আমরা একা একা অনেক সময় পারি না, কারণ বকুনিকা বকা তো আমাদের অভ্যাস, তাই সাধন ভজন করতে গেলে মনের মতো সঙ্গী চাই। সে কী করে, আমার কিছু ভুল হলে সে আমাকে বলে দেয়, আমার ভুল হলে তার ভুল হলে আমি তাকে বলে দিতে পারি। কিন্তু দুইয়ের বেশি যে তিন যখন হয় তখন সেখানে গিয়ে আড্ডাবাজি হয়। আমরা অমরনাথ গিয়েছিলাম, সে অমরনাথে গিয়ে 17 জন 14 জন সাধু, 3 জন স্বেচ্ছাসেবী, আমরা বেশ বুঝতে পারছি একা একা তপস্যা করতে এসেছি, ভগবানকে ডাকবো বলে এসেছি, কিন্তু সমস্ত রাস্তাটাই আড্ডা দিচ্ছি। পথে যেতে যেতে আমরা গানও গাইছি, ভগবানের গানও গাইছি, আবার আড্ডাও মারছি, একে অপরের পেছনে লাগছি, কখনো কখনো চটুরি আর কিও হয়ে যাচ্ছে। এই যে ঈশ্বরের কাছে যাচ্ছি একটা মন নিয়ে, একো তানতা নিয়ে তার কাছে যাওয়া, এটা হয় না। ওই কারণে গ্রুপবাজি করে কখনো এ হয় না, তপস্যা হয় না। এই খালি এনে এই এদের দেখেছিলাম, এরা গিয়েছিলেন, আর ঋতুপর্ণা দিদের একটা গ্রুপ গিয়েছিলেন দেখেছিলাম, 17 জন গিয়েছিলেন একসঙ্গে, কিন্তু তাদের যে ঈশ্বরের জন্য একতানতা, এটা আমাকে একদম মুগ্ধ করে দিয়েছিল। ঋতুপর্ণাদিরা গিয়েছিলেন, আমাদের 3 বেলা করে ক্লাস হতো, সকালে চ্যান্টিং হতো, বেলায় ক্লাস হতো, আবার বিকেলে ক্লাস হতো, রাত্রিরে কীর্তন হতো, বাকি সময়টা সবটুকু সময় মন্দিরে দেখেছি ওরা জপ ধ্যান করছেন। বাড়ি যে ছেড়ে এসছেন বাড়ির কথাটা সম্পূর্ণ ভুলে গেছেন, সবাই এরকম পারে তা নয়। মায়াবতীতে গেছি, সেই ওঙ্কারোলা ঘর গেস্ট হাউসে আমাদের ভলেন্টিয়ারে দেখাতে নিয়ে গেছে, ঠিক এই প্রার্থনা ঘরের পাশে একজনের ঘর আছে, মোবাইলে টাওয়ার পাচ্ছিল না বলে বাইরে বারান্দায় এসে চিৎকার করছে, কি সুন্দর ঘর রে, পরের বার সবাই এবার প্ল্যান করে আসবে, এত যে সুন্দর সেটা বুঝতেই পারি না। অথচ ওখানে মায়াবতীর মতো জায়গায় গেছেন, তিনি যে তপস্যা করবেন, তিনি যে ভগবান, তিনি যে খারাপ লোক তা না, তিনি যে এই কথাগুলো বলছেন বলে তিনি একবার থার্ড ক্লাস লোক তা কিন্তু না, কিন্তু এই হতে থাকলো, এইটা কিন্তু খুব প্রয়োজন। আমি কি উদ্দেশ্যে, যদি বেশি লোক হয়ে যায় আমরা উদ্দেশ্যটাকে হারিয়ে ফেলি, সেই কারণে আমাদের সমস্যা। আড্ডা দেওয়া সাধন ভজনের পক্ষে খুব বড় বিঘ্নকর, মনকে বড় বিক্ষিপ্ত করে দেয়, ভগবানকে ভুলিয়ে দেয়। এই ঘর থেকে খানিকক্ষণ আগে আপনাদের বলছিলাম, এ বসা মাত্র এই যে গল্প, আর এই ক্লাস শেষ হয়ে গেলে যেটা শুরু হবে, বৌদি কেমন আছো, তোমাকে কতদিন দেখিনি, তোমাকে গতবার দেখেছিলাম, তোমার নাক দিয়ে সর্দি পড়ছিল, গতবার যেটা পরে এসেছিলে ওই সোয়েটারটা ওটা কোথা থেকে কিনেছিলে। আমরা কিন্তু মুহূর্তের জন্য ওই যে আলোচনা হলো সেই আলোচনাটা বয়ে নিয়ে যেতে পারি। আমাদের পূজনীয় লোকেশ্বরানন্দ যে মাঝ লীলা প্রসঙ্গ পড়াতেন বলরাম মন্দিরে, বলরাম মন্দিরের ঠিক অপোজিট দিকে
তো বলরাম মন্দিরে ঠিক অপোজিট দিকে একটা সিগারেটের গুমটি ছিল। সে আগেকার দিনে সেই যে ছোটো গুমটি হতো, তো সেই সিগারেটের একটা গুমটি ছিল। সেই সিগারেটের গুমটিতে ছেলেপুলের আমরা যারা অল্প বয়সী ছেলেপুলেরা আসতো, সবাই লীলা প্রসঙ্গে উনি লক্ষ্য করেছেন, হায় ভগবান, উঠে গাড়িতে ওঠার সময় লক্ষ্য করেছেন যে ছেলেপুলেরা আসে, ওই পারে যায়, সিগারেট খায়, ধোঁয়া ছাড়ে, চলে যায়। উনি বলছেন যা যা শুনলে তার কিছুটা পোর্শন ওই সিঁড়ি ওদোতলা থেকে একতলায় নামার সময় চলে গেল। তারপরে বলরামবাবুর ওই কাঠের যে দরজা সেটা পেরোনোর সময় আরও খানিকটা চলে গেল। যেটুকু বাকি ছিল ওই ওপারে গেল, যে সিগারেট লাগিয়ে ধোঁয়া লাগিয়ে ফুক ফুক করে ছেড়ে দিল, সব ভাবটা বেরিয়ে গেল। যেমন খালি হাতে এসেছিলে ঠিক সেমনি খালি হাতে ফিরে যাচ্ছে। এইটা কিন্তু খুব কনসিয়াসলি বুঝতে হবে, খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি, এই যে কোনো একটা জায়গায় যে এসেছি এর ভাবটা যেন আমাদের সঙ্গে থাকে। ভগবান কেন তো রূপ নিয়ে এসেছিলেন সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন বলেছিলেন যে আমরা বেশিরভাগই ভুলে যাই ভগবানের কথা। কেন না, আমাদের জীবনে এত চাই আছে, সেই চাই আমাদের সবসময় নাচিয়ে বেড়ায়। তাই ভগবান বিশুদ্ধ সত্যগুণী হয়ে অমন অপূর্ব রূপ ধারণ করে এসেছিলেন, তার সেই মোহনীয় রূপ। বলছেন সেই টিকালো কপাল, ছোটো সুন্দর চোখ, চোখ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কান শুরু, টিকালো নাক, একবারে সেই এরকম করা থুতনি, মরালির মতো গ্রীবা, চওড়া গলা, আজানুলম্বিত হাত, পদ্মে বড় বড় পা, আর পদ্ম ফুলের পাপড়িচ্ছেও নরম তার পায়ের স্পর্শ, আর ওই তার দিব্য হাসি। বলছেন ভগবান ওইটি করে এসেছেন কারণ যখনই তাকে মনে করার কথা ভাবি তার সেই দিব্য রূপটি চিন্তা করলে যেমন আমার কামিনী কাঞ্চন নানাবিধ দ্রব্যকে পাওয়ার জন্য ছোটাছুটি করছে, সে একসঙ্গে সত্যগুণে আড়ুড়ো হয়। এই যে যখন আপনারা আসছেন যে ভাবটি নিয়ে আসছেন, আমরা অনেক আলোচনা করি, তার মধ্যে একাধটা ভাব নিয়েও যদি আমরা ফিরে যেতে পারি তাহলেও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্প করতে গিয়ে একটা ভাবও নিয়ে যাই না, এমনকি যে ভাবগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এইখানে রেখে চলে যাই। সেইখানে আড্ডা দেওয়ার কথা বলছেন, এই যে আপনাদের অনেক সময় মনে হয় আমি খুব খ্যাক খ্যাক করি ক্লাসের পর গল্প করার জন্য, দুটি কথাও বলবো না, এতদিন বাদে দেখা হলো, তার জন্য নয়, কথা তো বলবেনই, কিন্তু যখন এরকম আমরা এক জায়গায় একত্রিত হয়েছি আমরা যেন সেই যে ভাবটা যেটা চর্চা করছি সেটা যেন যায়। সাধন ভজন করতে গেলে খাওয়া কমিয়ে দিতে হয়, এক পেট খেয়ে ধ্যান জপ হয় না, হজম করতেই সব এনার্জি বা শক্তি বেরিয়ে যায়, মন বড় চঞ্চল হয়, এই জন্যই গীতায় যুক্তাহার বিহারের কথা বলেছেন। এটা হচ্ছে কথা, খুব বেশি জপ ধ্যান করার জন্য যে আমাদের পুজোর সময় খেতে দেয় না, তার একটা কিন্তু খুব সুন্দর কারণ আছে, শরীর অসুস্থ হয় না, ফলে একটা অ্যালার্টনেস, একটা চনমনে ভাব থাকে, আর সমস্ত মন দিয়ে আমরা পুজো করতে পারি। নাহলে ওই যে করে পুজো করতে করতে অনেক সময় অনেককে দেখেছি হাই তুলছেন, হ্যাঁ, চটক ভাঙছেন, চা না খেলে মাথা টাথা ঝিনঝিন করছেন, এই অভ্যাসগুলো আসে না, তখন সব মন যাকে দেওয়ার জন্য সেই সব মনটা একত্রিত করে দেওয়া হয়। ভোগ টোকের দিকে এখন বেশি নজর দিস নি, এখন একটু চেপে চুপে থাক, এখন তোদের সব বিষয়ে খুব সংযত হওয়া দরকার, ঠাকুরের কৃপায় বেঁচে থাকিস তো আপনা থেকেই ওসব জিনিস কত আসবে, তখন দেখবি কোনো জিনিস পাওয়ার জন্য আকাঙ্ক্ষাও থাকবে না, কোনো জিনিসে আসক্তি হবে না। এটা একবারে মূল কথা, প্রথম দিকে একটুখানি যদি আমরা এই জিনিসটা না পেলেও আমাদের চলছে এরকম একটা বোধ আমাদের থাকে তাহলে কিন্তু বেশ থাকে। আমাদের পাঁচটা ঘরের পাঁচটা ঘড়িই খারাপ হয়ে গেল, আমাদের আত্মস্থানন্দিকে গিয়ে আমরা বললাম যে ঘড়িগুলো খারাপ হয়ে গেছে, সকালে মঙ্গলারতিতে উঠতে খুব কষ্ট হচ্ছে। মহারাজ বললেন মনকেই ঘড়ি বানিয়ে নাও, এমন ধমক দিয়ে বললেন, সেখানে তার দ্বিতীয় কোনো কথা নেই, কিন্তু আমরা ফিরে এলাম, মহারাজের কথাটা আমাদের কাছে খুব পজিটিভলি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তখন ঠিক হলো যে আগে সবার আগে ঘুম থেকে উঠবে সে বাকিদের ডেকে দেবে, এবং এই সবাই যেন ভলেন্টারি করতে থাকলো, কে আগে উঠতে পারে এবং কে ডেকে দেয়, যে সাড়ে তিনটেরও আগে উঠেছে, তিনটের আগে উঠেছে, সে নিজে প্রস্তুত হতে হতে সাড়ে তিনটের সময় সবাইকে ডেকে দিয়ে চলে যেত। মহারাজ বলেছিলেন মনকেই ঘড়ি করে নাও, একজন দুজন না করে আপনাদের ১৪ জন ব্রহ্মচারী মনকে ঘড়ি করে নিলেন। আমরা সাধারণত ৪:45 নাগাদ মন্দিরে যেতাম, কিন্তু ঘড়ি না থাকার ফলে সবাই প্রায় আতঙ্কে সবাই সবাইকে ডাকবো এই ভেবে সাড়ে তিনটেতেই মন তৈরি হয়ে মন্দিরে চলে গেলাম।
আখেরে লাভ হলো, আমাদের আধ ঘন্টা বেশি ভগবানকে ঢাকা হলো। এই এবং সেইটা করার জন্য আমরা নিজেরা কত রকমের প্রয়াস করতাম, কত রকমের কিছু করতাম। আমাদের পাখা ছিল না, ট্রেনিং সেন্টারে যখন পাখা হলো, ঘরের ঠিক মাঝখানে একটা পাখা আর তিন কোণে কর্নারে আমরা তিনজন করে থাকি। আমরা খাটের ওপর একটা সুন্দর করে দড়ি টাঙিয়ে রাখতাম, আর রাত্রে শুতে যাওয়ার আগে গামছাটাকে ভালো করে ভিজিয়ে ক্লিপ দিয়ে দড়িতে লাগিয়ে বাকিটা তোষকের মধ্যে গুঁজে দেওয়া হতো। আমরা কল্পনা করতাম ওই পাখার হাওয়া ওই ভিজে গামছাতে পড়ে হাওয়াটা ঠান্ডা হয়ে আমাদের গায়ে লাগছে, হাওয়া কিছুতেই লাগতো না, কারণ যে মোটা সুতির মশারি দেওয়া হতো সেটা ভেদ করে কোনো হাওয়া ঢুকতো না। অথচ আমরা কল্পনা করতাম এবং এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো প্রয়োজন ছিল না। টাকা ছাড়া এক পাশ এপার ওপার যেতে পারতাম না। যখন ব্রহ্মচর্য দীক্ষার আগে লিখতে বলা হলো যে কত পয়সা আছে, গুনে দেখলাম 3 টাকা 25 পয়সা আছে। আমরা সেসব নিয়ে খুব হাসছি। যেদিন ভিক্ষা করে শেষ দিনের দিন ভিক্ষা করে ফিরছি, পূজনীয় বিভাতমানন্দজিকে কেউ তার ওই ভিক্ষার সাঁপিতে ডাল দিয়ে দিয়েছেন, গরম রসগোল্লা দিয়েছেন, উল্টে দিয়েছেন, রসগোল্লাগুলো আছে আর ছচ্ছর ছচ্ছর করে রস পড়ছে, আর আমাকে কেউ ডাল দিয়েছিল সেই ডালের জলটা পড়ছে। আমরা ভিক্ষার সাঁপিটাকে এরকম করে হাতের মধ্যে নিয়ে দুজনে হাসতে হাসতে যাচ্ছি, আর পাড়ায় যত কুকুর ছিল তারা আমার পেছন 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 চলছে। এই যে একেবারে আমাদের যে শো পিসছে, আমাদের যে ইমেজ, সেটা ভেঙে চুড়ে খান খান হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে কী আনন্দ। এই শেষ কথাটা দারুণ বলেছেন, এটা সত্যি সত্যি হয়। বলছেন, ঠাকুরের কৃপায় বেঁচে থাকিস তো পরে আপনা থেকেই ওসব জিনিস কত আসবে, তখন দেখবি কোনো জিনিস পাওয়ার জন্য আকাঙ্ক্ষাও থাকবে না, কোনো জিনিসে আসক্তিও হবে না। এটা সত্যি সত্যি এরকমটি হয়। বলছেন, সব ছেড়ে ছুড়ে দিয়ে সাধু হয়ে কর্তাম করতে যাওয়া কি হীন বুদ্ধি, কর্তৃত্বাভিমান সাধুর পক্ষে মহাবন্ধনের কারণ। যা কিছু করবি জানবি তার কাজ, যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরে। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মান্যতে, মিথ্যা বলা পাপ। যদি কেউ মদ খায় বেশ্যা বাড়ি যায় তাকে বিশ্বাস করা যায়, কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকু বিশ্বাস করা যায় না। মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই। পরনিন্দা পরচর্চা কখনো করবি নে, ওতে নিজেরই ক্ষতি হয়। এই সব ছেড়ে ছুড়ে দিয়ে আমরা সাধু হতে আসি, আর আপনারা সব ছেড়ে ছুড়ে দিয়ে ভগবানকে চাইবেন বলে বেশ একটা নির্দিষ্ট দিনে শুভ দিনে চারখানা বই পড়ে গুরুর কাছে দীক্ষা নিতে যান। তারপরে যদি আমাদের জীবনের যদি বদল না হয় তাহলে কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। আমাকে একজন ভদ্রমহিলা বলছিলেন, আমরা পরম্পরায় সবে রামকৃষ্ণ ভক্ত, কিন্তু নতুন জেনারেশনে তারা কেউ ঠাকুরের মন্ত্রে দীক্ষা নিতে চায় না। আরে না, ওরা খুব সেয়ান, ওরা জেনেছে, বাবা মা ঠাকুমা দিদিমা কাকা কাকি সবাইকে দেখেছে যে ঠাকুরের মন্ত্র নিয়ে তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা যেরম ছিল তেমনটিই আছে। তাই তারা বুঝেছে এই মন্ত্রে কোনো কাজ হয় না। আমরা সাধুর জীবনযাপন করতে এসেছি, ভক্তের জীবনযাপন করতে এসেছি, অথচ আমাদের যে কর্তৃত্ববোধ, কর্তৃত্ববোধ সেটা আমরা কিছুতেই ছাড়তে পারছি না। এর চেয়ে দুঃখের, এর চেয়ে ব্যথার কিছু হয় না। ওই যে দুটি পাখির গল্প আছে উপনিষদে, সেখানে বলছেন সেই দুটি পাখি, একটা পাখি নিচের কাঁচা ফল মিষ্টি ফল খেতে খেতে ওপরে উঠে দেখছে, তারই মতো আরেকটি পাখি ওখানে বসে আছে, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আদতে দুটো পাখি না, একটা পাখি আছে, একটা মলিনতাযুক্ত আমি আর একটা আছে মলিনতাহীন আমি। আমরা যখন জগতের কাছে কোনো কিছু চাই, প্রার্থনা করি, তখন আমরা ওই মলিনতাযুক্ত আমির মতো হই, নানা জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় আমাদের। আর এই অ্যাডজাস্ট করতে করতে আমার ভেতরে যে মানুষটা সেটা কখন যে মলিন হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি। অথচ যে কিচ্ছু চায় না, কারুর কাছে কিছু চায় না, ওই গানের মতো নয়, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, ভালোবাসাও চাই না, কিচ্ছু চাই না, ভালো ব্যবহারও চাই না। যদি আপনি এরকম ভাব রাখতে পারেন, দেখবেন সংসারে তার চেয়ে ভালো জিনিস আর কিচ্ছু হয় না। আমরা অনেক সময় যেটা খুব বড় ভুল হয়ে যায় আমাদের, সেটা হচ্ছে তোর জন্য এত করলুম, তুই এত বড় নেম খারাপ, আমার সঙ্গে তার এই প্রতিদান দিলি, এই কথাটা দেখবেন বলিনি আমরা বোধ হয় এরকম, মানে বড় মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। অথচ ভাবিনি, অত কেউ কেউ হয়তো মুখে বলেনি, কিন্তু ভাবিনি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা সব সময় চাই নবাব কিনলে আরাম ফ্রিজ, এরকম আমাদের চাই,
ঠিক সেই রকম আমাদের সব সময় চাই, কারোর উপকার করা মাত্র আমরা তার সাহায্য করি, সেখান থেকে চাইছি, কারণ আমি তাকে সাহায্য করেছি, আমি তাকে করেছি, আমি আমি করতে করতে কতজন আমাকে, তো আমি তো যার থ্রু দিয়ে গেছিলাম দীক্ষা হওয়ার জন্য, যে বন্ধুর থ্রু দিয়ে গেছিলাম, যে বন্ধু আমি প্রথম নিয়ে গেছিল, বাবা মা ছাড়া যারা যে বন্ধু আমায় সাহায্য করেছিলেন, তিনি মাঝে মাঝেই বলতেন যে অমরনাথ সাধু হয়ে গেল, একবার আমাকে বললো না, আমি ওর ধর্মবন্ধু, আমি ওকে সব পথে নিয়ে গেলাম, এইটা হচ্ছে কথা। সে একবারও আনন্দ প্রকাশ করলো না যে আমার বন্ধুটি সাধু হতে ঘর বাড়ি ছেড়ে গেছে, তার ওটাই দুঃখ, এবং সেই দুঃখে সে আমার সঙ্গে কোনো দিন কথা বলে না, কোনো দিন কথা বলে না, যে আমি তাকে ভগবানের কাছে নিয়ে গেলাম, সে একবারও আমাকে বলে গেল না যাওয়ার সময় ঝড় উঠলে কি কোনটা বটের পাতা কোনটা আমের পাতা একটু বোঝা যায়, তখন সব এক হয়ে যায়, বৈরাগ্যের ঝড় উঠলে কখনো কিছু হয় না। বলছেন যা কিছু করবি জানবি তাঁর কাজ, যা কিছু দেখছিস জানবি সব ঠাকুরের, এই সংসারটা ঠাকুরের। যে বলছিলাম একজন মহিলা এসে বলছিলেন যে মহারাজ পাগল হয়ে গেলাম, ছেলেপুলেরা কী নোংরা করে দিয়ে যায় ঘর বাড়ি। মহারাজ বলছেন মনে করো ভগবান নন্দদুলাল কৃষ্ণ তিনি তার লীলাক্ষেত্র লীলা করে দিয়ে তার লীলাক্ষেত্রটি তোমাকে পরিচ্ছন্ন করার দায়িত্ব দিয়ে চলে গেছেন, আবার এসে তিনি লীলা করবেন বলে, এই ভাবলে দেখবে তোমার কাজ করতে অনেক সুবিধে হবে, তোমাকে তার সেই ভেবে করতে হবে, প্রত্যেকের ভেতরে ভগবান বিরাজ করছেন তার জন্য আমি কাজ করছি। এরপরের কথাটা ভয়ঙ্কর, ভীষণ কঠিন। বলছেন যদি কেউ মদ খায় বিশ্বাবাড়ি যায় তাকে বিশ্বাস করা যায়, কিন্তু যে মিথ্যা বলে তাকে এতটুকুও বিশ্বাস করা যায় না, মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই, মিথ্যা খুব মুশকিল, ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে মানুষ থাকে। আমাদের স্কুলে আছে গুলবাজ কাঁ, রে এত সুন্দর মিথ্যা বলে, এত সুন্দর মিথ্যা বলে, আপনার বোকা বানিয়ে দেবে, আমরা তার শাস্তি দিয়েছিলাম যে লেখার জন্য, অদ্ভুত সব অসাধারণ মিথ্যা, এবং মিথ্যাগুলো আমাদের কাছ থেকে শেখে, ধাড়িদের কাছ থেকে শেখে। আপনাদের একজনের গল্প বলছেন ছোটো বাচ্চা ছেলে, সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, তারপরে একদিন তাকে জিজ্ঞাসা করলাম যে তুই অজ্ঞান হয়ে যাস, আসলে তো অজ্ঞান হোস না, কার কাছ থেকে শিখলি এসব অজ্ঞান হয়ে যাওয়া, বলে মায়ের কাছ থেকে শিখলি। আমি কীরম শিখলি, বললাম মা যখনই বাবার কাছে কোনো জিনিস চায়, বাবা যখন দিতে পারে না, মা পট করে অজ্ঞান হয়ে যায়, বাবা ভয়ের চোটে সেগুলো দিয়ে দেন। এই যে এখন যে মিথ্যাচার, এটা কিন্তু আমরা বাইরে থেকে শিখি না, আমরা সঞ্চারিত করি, অতএব নিজেদের ভালো হওয়াটা খুব জরুরি। বলছেন মিথ্যার মতো মহাপাপ দুনিয়াতে আর নেই, কারণ মিথ্যা যে বলে সেটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকে, সে সত্যের জগতে নেই। সত্যের জগতে যে প্রবল আঘাত হতে পারে, নানা রকমের বেদনা হতে পারে, সেটাকে বিশ্বাস করে না, সেটা কল্পনার জগতে সবসময় ঘুরে বেড়ায়। পরনিন্দা পরচর্চা কখনো করবি নি, ইহাতে নিজেরই ক্ষতি হয়। ঠাকুর বলছেন না যতই সে আনা হও কাজলের ঘরে ঢুকলে কাজলের খালি তোমার গায়ে লাগবে। আপনাদের বলছিলাম চেতন আমার দেখা সাধু, অনেক সাধুই দেখেছি কিন্তু আমার সাধু এক দেখা সাধু, তিনি কখনো কারোর নিন্দা করে না, চেতনানন্দজিকে আমি দেখেছি। আমরা কত চেষ্টা করলাম, কত রকমের শর্ট করে চেষ্টা করলাম, মহারাজকে কারুর সম্পর্কে একটা কিছু কথা বলিয়েই ছাড়ব, যখনই বলি মহারাজ ওই লোকটি কী পাজি, বলছে না ও পাজি বটে কিন্তু ওর ওই দিকটা দেখো, ও কী ভালো গান গাইতে পারে, কী ভালো এই সমস্ত জিনিস করে, ওই ভালো গুণগুলো দেখলে খারাপ গুণগুলো কখনো তোমার চোখে পড়বে না। আমরা কত চেষ্টা করলাম, দুজন সাধু আমি আর বিভাতমানন্দজি মিলে খুব ছোট চেষ্টা করে গেলাম, চেতনা নিয়ে মুখ থেকে একটিও অন্যরকম কথা বার করতে পারলাম, এটা কিন্তু জোর করে চেষ্টা নয়, অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে এই দেখার দৃষ্টিটা বদলে যায়। আপনাদের গল্প বলেছিলাম শহীদ মিনারে ওঠার গল্প, যত ওপরের দিকে ওঠা যায়, শহীদ মিনারের প্রথম চারতলার মধ্যে কোথাও কোনো আলো নেই, হামাগুড়ি দিয়ে অন্ধকারের মধ্যে একটু একটু করে উপরে উঠে যেতে হয়, তবে ছোট্ট ছোট্ট গুলগুলি, তাই দিয়ে একটু একটু আলো আসে, ওর মধ্যে দিয়ে কলকাতা শহরকে দেখা যায়, যে কলকাতা শহরকে আপনি আপনার নিজের বাড়ি থেকে দেখেন, কিন্তু যখন এই ওপরের প্রথম বারান্দাটায় ওঠা যায় তখন সব কিছুকে বড্ড ছোট্ট 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 বলে দেখায়, সেটা অদ্ভুত সুন্দর, কিন্তু যখন আরও ওপরে ওঠা যায় তারপরের যে রিংটা আছে সেখানে ওঠা যায়, তখন শহরটাকে দেখতে ইচ্ছে করে না। গঙ্গা এত সুন্দর, এত প্রকৃতি, আকাশ মিশে গেছে জলের সাথে, তার যে কী অপরূপ রূপ সেই দেখে এই যে ভগবান জগৎ তার দিকে ফিরেও তাকাতে ইচ্ছা করে না। আপনাদের যদি কারোর সুযোগ হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
যে সদর কার্যালয় আছে কলকাতায়, তার যে একেবারে ওপরের ফ্লোরে সেখানে গেলে ওদের ওই একটা দিক সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি আছে। ওপরের যে ফ্লোরে চেয়ারম্যান বসেন, আমরা দেখা করতে গিয়েছিলাম, খুলে দিয়েছিল কাঁচটা সামনের গঙ্গা দেখার জন্য, জগৎটাই দেখতে ইচ্ছা করছে না। সামনেই সেই ফ্লোটের আছে, যেই ভাসমান হোটেল আছে, সব আছে, ওগুলোর দিকে তাকাতে ইচ্ছা করে না। অথচ কত লুলু লোভী দৃষ্টি নিয়ে আমরা সেই হোটেলগুলোর সামনে দিয়ে যাই, কত ভালো ভালো আইসক্রিম পাওয়া যায়, মনে হয় গেলে কত কী খাওয়া যাবে। এই ওপরে যখন দাঁড়ানো হয় তখনই জগৎটাকে মিথ্যা বলে বোধ হয়। আমাদের যখন খুব মন খারাপ হয় আমাদের একটা সুবিধে আছে, এটা গঙ্গাসাগরের তীরে গিয়ে আমরা চুপটি করে দাঁড়িয়ে থাকি, গঙ্গার সেই বিশালত্বের সামনে মনে হয় আমাদের জীবনে দুঃখ বেদনা কষ্ট কোনো কিছুই সত্য নয়। সবসময় ওপরের দিকে তাকাতে হয়, উঁচু দৃষ্টি করতে হয়। পরনিন্দা পরচর্চা মানে হচ্ছে খারাপ জিনিসের মধ্যে নিজের মনকে রাখা। বলছেন রাত দিন অপরের কুভাগ কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতরে যেটুকু সংস্কার ছিল নষ্ট হয়ে গিয়ে মনের ওপর সেই সব কুভাবের ছাপ পড়ে যায়। আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সামনে দেখেছিলাম সব কিছু অপশনাল, আপনি সন্ধ্যারতি যেতেও পারেন নাও যেতে পারেন, মঙ্গলারতিতে আসতেও পারেন নাও আসতে পারেন, আপনি পড়তে বসতেও পারেন নাও বসতে পারেন, কোনো কিছুতে কোনো চাপ নেই। সব জায়গায় একটা করে অ্যাটেন্ডেন্স খাতা আছে, তাতে সই করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু সবাই মঙ্গলারতি আসে, সবাই সন্ধ্যারতিতে আসে, সবাই রেজিস্টারে সই করে চলে যায়, কখনো কেউ এই নিয়মের ব্যত্যয় ঘটে না। এই ফ্রিডমটা দিতে হবে, তাকে বোঝাতে হবে যে ভালো কিছুকে যত আপনি ভালো জিনিস দিতে থাকবেন ছেলেরা খারাপগুলোকে তত ছাড়তে থাকবে। বলছেন খা দা আনন্দ কর মজা কর, কার কী দোষ আছে না আছে দেখবার দরকার কী, সকলের সঙ্গে মিশবি আনন্দ করবি, তা নয় সাধু হয়ে এ কী করছে সে কী করছে, আর পাঁচজনে মিলে জটলা করে আর লোকের পিছনে লাগা বড় খারাপ, অতি হীন বুদ্ধি না হলে ওসব হয় না। নিজের মনকে যদি আমরা বিজি না রাখতে পারি, ব্যস্ত করে না রাখতে পারি, হয় সাধন ভজনে নাহলে কাজে নাহলে শাস্ত্র চর্চায়, যতক্ষণ এভাবে না রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ইত্যার দোষ দেখব। কালকেই সেবা প্রতিষ্ঠানে একজন সাধু বলছিলেন, মহারাজ খুব আনন্দে আছি, জগন্মাতা সারদা দেবী জয়রামবাটিতে আছেন, আমি সেখানে ছিলাম, সেখানে যে আনন্দে ছিলাম তার চেয়েও বেশি আনন্দে আছি এখানে, তার কারণ হচ্ছে মুখ তুলবার সময় নেই, মুখ তুলে তাকানোর সময় নেই, এত প্রচণ্ড পরিমাণে কাজ রয়েছে হাসপাতালে, এত পেশেন্ট, তাদের সমস্ত কাজকর্ম যার যা দপ্তর সেইটা দেখতে দেখতেই দম বেরিয়ে যায়। আমরা বেলুড় মঠে যে দপ্তরে ছিলাম সেই দপ্তরে কেমন করে জীবনের 14 বছর কেটে গেল আমরা বুঝতেই পারতাম না। সকাল 8:30 অফিসে গিয়ে বসতাম, সন্ধ্যে 7:30 উঠতাম, যখন ফিরে আসতাম তখন যখন অফিসে যেতাম দিনের আলো ফুটে আছে, অফিস থেকে যখন বেরিয়ে আসতাম তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, জীবনের 14 বছর কেটে গেছে, কোচি এসেছিলাম ধাড়ি হয়ে বেলুড় মঠ থেকে বিদায় হলাম। কিন্তু এই যে প্রচণ্ড স্বামীজির এই যে কর্মপ্রবাহ একটা দারুণ জিনিস শিখিয়ে দিল, যে যে কাজে ডুবে থাকার যে আনন্দ, কাজে ডুবে থাকার যে অভ্যাস, সব কিছুকে ফেলে সব কিছুকে ইগনোর করে সেটাকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, এটা আমাদের সাহায্য করে। যত বেশি নিজের মধ্যে ডুবে থাকবেন, নিজের কাজের মধ্যে ডুবে থাকবেন, সাধন ভজন পড়াশোনা, পড়াশোনা সবচেয়ে ভালো, পড়াশোনা আমরা করতে পারি না কিন্তু চেষ্টা যদি করি একটু একটু করে, প্রথমে খারাপ লাগবে যে কোনো বয়সেই চেষ্টা করবেন মনে হবে যে ফাঁকা হয়ে গেছে, তা নয়, প্রথমে একটু জোর করতে হয় তারপরে আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যায়। এই পড়াশোনা জপ ধ্যান আর নিজের কাজে ডুবে থাকা মেতে থাকা, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনের গল্প আপনাদের বলেছি পুঁথিতে, তিনি কখনো কারোর বাড়িতে যেতেন না, কেন যেতেন না তার কারণ তার সময় হতো না, সকালবেলা ভোরবেলা উঠে তিনি পুষ্পচয়নে যেতেন, জপ ধ্যান সেরে পুষ্পচয়ন করতে যেতেন, তেমন তার মনে হতো যেন মা শীতলা তার পেছন 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 হাঁটছে, সেই ভেবে ভেবে পুষ্পচয়ন করে এসে হালদার পুকুরে স্নান করে এসেই দেবতার পূজায় বসে পড়তেন, অনুরাগের সঙ্গে চন্দন পিষতেন, মালা গাঁথতেন, দেবতার পূজা করতেন, গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন, তারপরে দুপুরে খাওয়ার পরে এখন যেখানে ওই যে ঠাকুরের শয়নঘর আর রামেশ্বর দাদার ঘরের মাঝখানে একটা গলি আছে, গলির শেষ প্রান্তে একটা দরজা ছিল, আগে ঠাকুরের বাড়ির সামনেটাই যাওয়া আসার রাস্তা ছিল, ওইখানে উনি পা ঝুলিয়ে বসে থাকতেন এক ছিলিম তামাক খেতে খেতে,
ওই পথচারী যারা যেতেন তাদের বসতে দিতেন, মুখাত পাদবার জল দিতেন, একটুখানি তামাক খেতে দিতেন, আর ক্ষুধার্তকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে নিজেদের যা রান্না হতো তাতেই খাওয়া হতো। বলতেন এত গরিব, এত গরিব, একবারে সেই কোনো রকমের খড়ের চালওয়ালা ঘর, বর্ষাতে যে ঘরে জল পড়ে সেই মানুষের ঘরে রোজ 10-11 জন লোক প্রসাদ পেত। তার অন্যদিকে তাকানোর সময় হতো না, তিনি নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকতাম, বিজি উইথ ইয়োরসেলফ। এটা খুব জরুরি। যখন আমরা অন্যের কাজেতে ডুবে থাকি তখন আর আমরা কখনোই কোনো অবস্থাতেই ছাড়ানোর সময় পাই না। এই আমি ভর্তি ছিলাম, ব্রাদারকে বলছিলাম আপনি খেলেন না, অনেকক্ষণ এসেছেন, যে এখনও সময় পাইনি, এসে থেকে সকলকে ওষুধ দিচ্ছি, সবার চ্যানেল চেক করছি, ইঞ্জেকশন দিচ্ছি, চার্ট মাপছি, এই দেখতে দেখতে খাওয়ার সময় নেই। কখন এলেন, কখন খেতে বসলেন? রাত্রি 12টার সময় খেতে বসেছেন, তার আগে তিনি তার খাবারই সময় পেলেন না। আমি জিজ্ঞেস করলাম খিদে পায় না, বলছেন বহু সময় পায় না, বুঝতেই পারিনি, খাইনি। এই যে এমন কাজে ডুবে আছেন যে বুঝতেই পারছেন না, ওই যে একবারে ওর মধ্যে কে কী করছে, কার কী হলো, ওসব দেখবার বা ভাববার কিছু মাত্র দরকার নেই। তুমি নিজের ঠিক পথে এগিয়ে চলো, লক্ষ্য ঠিক রেখে তোমার গন্তব্য পথে চলে যাও। স্বামীজি ছোট্ট একটা কথা বলেছিলেন, বি অ্যান্ড মেক, আগে তৈরি হও, তারপর অন্যকে তৈরি করার চেষ্টায় লেগে থেকো। যত আমরা নিজেরা তৈরি হব তত আস্তে আস্তে সব বদল হয়ে যাবে। গম্ভীরানন্দজি মহারাজ তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ, ঘণ্টা পড়া মাত্র খেতে চলে আসতেন, আর বাকিরা আসছি যাচ্ছি এরকম করছেন। ভাণ্ডারি মহারাজ গম্ভীর মহারাজকে বললেন, মহারাজ একটু ওদের তো বলতে পারেন সময় মতো খেতে আসতে। মহারাজ বললেন, ওরা কি আমায় দেখছে না? ওরা যদি আমায় দেখে থাকে তাহলে এই সময় আসাটা অনুভব করবে। আমরা পূজ্যপাদ আত্মস্থান, আমরা সত্যি এরকম লড়গড়েই ছিলাম বলতে পারেন। পূজ্যপাদ আত্মস্থানন্দজিকে দেখে অবাক হয়ে যেতাম। এক ঘন্টা আমাদের জপ করার কথা বলা ছিল, আমাদের তো এক ঘন্টা জপ করার অভ্যাস ছিল না, অথচ এক ঘন্টার আগে ওঠা যাবে না, এটা একেবারে স্থির হয়ে আছে, কী করব। তখন বন্ধুরা বললেন, পূজনীয় আত্মস্থানন্দজি যখন মন্দিরে প্রণাম করতে আসেন তখন ঠিক কাঁটায় কাঁটায় 5টাই বাজে, 5টা বাজতে এক নয়। আমরা যখন একটু বড় হলাম, একটু সেয়ানা হলাম, তখন দেখলাম ওখানে যে ফ্যাক্টরিটা আছে তাদের 5টার সময় ভোঁ বাজে। আর পূজনীয় আত্মস্থানন্দজি যখন ঠাকুরকে প্রণাম করে এরমভাবে হাতটাকে ওপরে তুলতেন তখন ঠিক ওই ভোঁটা বাজতে শুরু করত। মহারাজকে দেখে আমরা শিখেছিলাম যে কীরকম সময়কে নিজের জীবনের অঙ্গ করে নিতে হয়। আমি 1 বছর মহারাজের ঘরে কাজ করেছি, মহারাজ জেনারেল সেক্রেটারি। 8টার সময় মহারাজ ঘর খুলতেন, মহারাজ কখনোই ছিটকিনিটা হাত দিয়ে টেনে খুলতেন না, ছিটকিনিটা দেওয়া থাকতো এরকম লাগানো, মহারাজ খালি দরজাটা ঠেলা দিতেন, ছিটকিনিটা খট করে পড়ত। আমি ঘরের বাইরে বারান্দায় চুপটি করে বসে অপেক্ষা করতাম। দরজার উপরে একটা ঘড়ি ছিল, কারণ ওখানে ক্লাস হতো বলে ওখানে একটা ঘড়ি ছিল। রোজ যখন এই ঘড়িটা 8টায় আসতো, একেবারে 8টা বাজা মাত্র দেখতাম মহারাজের ওই হাতটা পড়ছে আর ওই যেটা ছিটকিনিটা খুলে যাচ্ছে। অদ্ভুত মানুষ, 93 বছর বয়সে তখনও দীক্ষা দিচ্ছেন পা মুড়ে বসে, তখনও তিনি কনশাস, তিনি সঠিক সময় এসছেন কি না, সঠিক সময় শেষ করবেন কি না, সব কিছুর ব্যাপারে এত এমন একটা সুন্দর দিব্য জীবন যাপন করতেন যে ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি, আমাদের অনেক নড়বড়ে জীবন সোজা হয়েছে। একবারে নড়বড়ে এসেছিলাম, সাধু যখন হতে এসেছিলাম একেবারে নড়বড়ে, কিন্তু ওনার সঙ্গে থাকতে থাকতে শিখেছে। দাড়ি কাটার গল্প আপনাদের বলেছি, যে সাধু হতে এসেছি দাড়ি কাটার, রোজ রোজ দাড়ি কাটার কি প্রয়োজন হচ্ছে, গাল ভর্তি দাড়ি। মহারাজ খুব বকলেন, বললেন আমার 70 বছরের বৃদ্ধ, 73 বছর বয়স আমার, আমি যদি রোজ রাতে ভোরবেলা ডেনচার লাগিয়ে দাড়ি কামাতে পারি তোমার কি এত কাজ। তারপর পরের দিন দাড়িটা কেটে এসেছি, মহারাজ বলছেন কিরে মুখ দেখেছিস আয়নাতে? আমি হ্যাঁ আয়নায় মুখ দেখেছি, কীরম লাগছিলাম, ঝকঝক করছে। ঠিক ওই রকম সাধন ভজন করলেও আত্মার ওপর যে মলিনতা থাকবে সেগুলো সব ছড়ে যাবে, ভেতরটা ঝকঝক করবে। দেখুন একটা ছোট্ট দাড়ি কাটা দিয়ে তিনি আমার মনকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে গেলেন। অলওয়েজ পজিটিভনেস, কখনো কোনো অবস্থাতে তার ভেতরে নেগেটিভ জিনিস দেখিনি। কোনো একটা কাজ হয়নি ভাবছি যে মহারাজ বোধহয় খুব বকবেন, ভীষণ বকবেন, মহারাজ কিন্তু ধার কাজ দিয়ে গেলেন না,
বললেন হয়নি বলেই তো তোর একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, তাই তো? একবার তো ফাঁকা হাতে ফিরছিস না, একটা তো অভিজ্ঞতা হয়েছে, একটা এক্সপিরিয়েন্স হলো, এবং এর থেকে শিখলি কী কী ভুল হয়েছে, এগুলো তুই জীবনে করবি না। মহারাজ আমাদের বলেছিলেন আমরা কেউ পারফেক্ট হয়ে আসিনি, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট যদি হয়ে আসতাম তাহলে পদ্মফুলের ওপর আমরাই বসে থাকতাম, ঠাকুর আমাদের সামনে পলতে পোড়া ঘোরাতেন আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভব বন্ধন গাইতেন। আমরা পারফেক্ট নই বলে ঠাকুর পদ্মফুলে বসে আছেন, স্বামীজি স্বামীজির ঘর থেকে আমাদের দেখছেন আর আমরাই ঠাকুরের সামনে পলতে পোড়া ঘোরাচ্ছি আর আমরাই খণ্ডন ভব গাইছি। আমাদের ক্রমশ উত্তরণের কথা, হিন্দু শাস্ত্র বলে না খারাপ থেকে ভালো, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাওয়ার কথা, ফ্রম লোয়ার ট্রুথ আওয়ার জার্নি ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। সবসময় আমি সত্যপথেই আছি কিন্তু আমি আরও উচ্চতর সত্যপথে অগ্রসর হচ্ছি, এটার কথা বলছেন। তাই কে কী করছে এসব না দেখে নিজেকে যত বিকশিত করতে পারবেন তত দেখবেন যে ভালো হবে। যার কাছে কাজ করবো বলে হেডকোয়ার্টার সেশন তিনি আমাদের প্রায় পাত্তাই দিতেন না। পূজ্যপা স্মরণানন্দজিকে একদিন দুঃখ করেই বলে ফেলেছি, জিজ্ঞেস করছেন তোমার মহারাজ কি তোমায় দেখছেন, তাহলে উনি তো আমায় পাত্তাই দেন না, বোঝেন আমি কোনো কাজের জন্য নই, বলছেন একেবারে মন খারাপ করবে না, নিজের কি খারাপ খারাপ গুণ আছে সেগুলো আগে লক্ষ্য করবে, তারপর সেগুলোকে সংশোধন করার চেষ্টা করবে, তুমি এমন নিজেকে তৈরি করবে তোমাকে ছাড়া জগৎটা চলছে না, নিজেকে একেবারে ঠাকুরের কাজের যোগ্য করে তুলতে হবে, তখন ঠাকুর তোমাকে তুলে নিয়ে যাবে। এটা একেবারে খুব সত্যি কথা, আমরা যদি নিজেদের সংশোধন করতে পারি, নিজেদেরকে বিকশিত করতে পারি, তাহলে দেখবেন কত হয়। এই যেরকম আপনাদের আয়নাতে ময়লা পড়লে কী করেন, জল দিয়ে কাপড় কাগজ দিয়ে ভালো করে ঘষেন, শুকনো কাপড় দিয়ে মোছেন, চকচক করতে থাকে, ঠিক সেরকম আমাদের মলের মধ্যে যে মলিনতা সেগুলো যদি আমাদের চেষ্টার এ দিয়ে আমাদের চোখের জলে সেগুলোকে ধুয়ে দিতে পারি, তারপরে জ্ঞানের শুকনো কাপড় দিয়ে যদি মুছে দিতে পারি, আমাদের ক্ষেত্রের মানুষটাও ছকছকে করবে। সবসময় মনে রাখবেন যে আমাদের একটাই কাজ, নিজেকে বিকশিত করা। আমি যদি বিকশিত হতে পারি, মহারাজ বলছেন অন্যকে বদল করবার চেষ্টা করবি না, প্রসঙ্গী বলতেন আগুন হওয়ার কথা বলতেন, যে যত জ্বলতে পারে যে আগুন হয়, যারা সেই আগুনের কাছে আসে তারা প্রথম আগুনের আলোটা দেখতে পায়, তারপরে আরও কাছে এলে আগুনের উত্তাপ অনুভব করতে পারে, আরও কাছে এলে তার সাথে মিশে তার সত্তাকে হারিয়ে ছাই পাশ হয়ে যায়, আগুনের একটা অংশ হয়ে যায় তারা। তাই বলতেন অন্যকে বদল করার চেষ্টা করাচ্ছে, নিজেকে বদল করার ভালো। বলছেন সব সময় মানুষের গুণ দেখতে শেখো, একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে। গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না। বলছিলাম না স্মরণানন্দজির মতো এত ভালো বস আমাদের জীবনে আমরা কখনো দেখিনি, আমরা সবাই স্মরণানন্দকে ভীষণ ভালোবাসতাম। তার মূল একটাই কারণ ছিল, মহারাজ যদি কারুর সামান্যতম একটু গুণ দেখতে পারতেন সেটাকে এমন বাড়িয়ে চড়িয়ে বলতেন না, আমাদের লজ্জা হতো, আমি কি এত গুণী, এত গুণী। মহারাজ এমন সুন্দর করে সবার সেইটা বলতেন, আমরা একবারে বিভোর হয়ে থাকতাম, আমাদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলতেন, একেবারে প্রত্যেকের কারুর সামান্যতম ভালো গুণ। আমার মনে আছে এখনো প্রথম যখন প্রভিডেন্ট ফান্ডের ফর্ম তৈরি করেছি, লোটাস ওয়ার্ড প্রো বলে তখন কম্পিউটার একটা প্রোগ্রাম ছিল, একবারে সিম্পলি টাইপ করার মতো, সে হাত দিয়ে টিপে টিপে লাইন টানা ওরকম করে ফর্ম, সারা রাত ধরে তৈরি হয়েছে ফর্ম, সকালবেলা খামে করে সব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি সময় স্মরণানন্দীর কাছে পাঠানো হয়েছে, আমার কাছে ঘড়ি আছে, হ্যাঁ পাঠানো হয়েছে, সেটা পাঠিয়ে দিয়েছি আমরা। আর ভাবছি সবাই বোধহয় ইয়ে পাঠাবে, এই খারাপ হয়েছে, খুব বাজে হয়েছে, সব বলছে। তা চার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোনো রিপ্লাই করলেন না। সন্ধ্যেবেলা যখন মেল বক্স খুলছি তখন দেখলাম তার মধ্যে লেখা রয়েছে, আমরা যে খামটা পাঠিয়েছি তার উপর স্মরণানন্দী লিখছেন নাইস প্রফেশনাল ওয়ার্ক, বলে এস ওনার যে সেই সিগনেচার এস ওটা লিখে দিল। আমরা হতবাক হয়ে গেলাম, পরে যখন সেই ফর্মটা আমরা আরও দু তিন বছরে রিভাইজ করছিলাম, নিজেরাই নিজেদের করা কাজটা দেখে হি হি করে হাসছিলাম আর ভাবছিলাম যে কিচ্ছু করিনি, একটা ইডিয়েটের মতো কাজ করেছিলাম, কিন্তু উনি সেই কাজটাকেই বলছেন নাইস প্রফেশনাল ওয়ার্ক। এই যে উদ্যোগ, যে কোনো ভালো কাজে যে উদ্যোগ, সেইটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হয়। রঙ্গনাথানন্দজির জীবনের একটা গল্প শুনে আমি এক ছাত্রকে একবার বলেছিলাম একটা ঘটনা,
সে খুব খিস্তি দেয় আমাদের ওখানকার ওই উপকূলীয়বর্তী যে অঞ্চলগুলো সেই সব অঞ্চলে ছেলেপুলেরা খুব নোংরা ভাষা ব্যবহার করে। একেবারে আমি আর সে বলছি না, খুব ছোট্ট ছেলে, সে বোঝে না শালাবাঞ্চত কথার ঠিক কী অর্থ, সে অর্থই বোঝে না কিন্তু সে বলে দেয়। ক্লাস সিক্সের ছেলে, তাকে রোজ তার সম্পর্কে এরকম হচ্ছে। আমি রঙ্গনাথানন্দের যে ঘটনাটা যেটা আপনাদের কাছে বলছি, হোয়াট লাইফ হ্যাজ টট মি, সেখানে উনি ওনার জীবনের যে গল্প বলছেন সেইটা উল্লেখ করে বললাম, দেখ ওই জীবেতে মা সরস্বতী বসে থাকেন, তুই যদি ওইরকম খিস্তি খাস্তা করিস তাহলে মা সরস্বতীকে অপমান করা হয়। গম্ভীরভাবে শুনে চলে গেল। আবার পরের দিন সন্ধ্যারতি পরে আবার কিছু ছেলে এসে বলছে ও আমাদের গালাগাল দিয়েছে। ছেলেটাকে ডাকতেই ছেলেটা কি সুন্দর, না গো মহারাজ আমি বলিনি, তুমি না কালকে বললে যে আমি যদি ওইরকম গালাগাল দিই তাহলে মা সরস্বতীকে অপমান করা হয়, তাই আমি একটাও খারাপ কথা বলিনি। ওই যেহেতু আমি একবার বলেছিলাম, আমি একটা অপরাধ করেছিলাম, ওইটা একে ওরা টেনে টেনে বলছে। তার যে তার কথা, তার শব্দ যে প্রকাশ, তাতেই বোঝা যাচ্ছে সে একবারে আপাদমস্তক সত্যি কথা বলছে, বাকিগুলো ওকে সত্যি সত্যি ফাঁসানোর চেষ্টা করছে। এই যখন এই যে ওকে অ্যাপ্রিসিয়েট করা হয় তখন ও খুব ইয়ে থাকে। আমাদের যে গুলবাজ খাঁ, সে খুব ভালো এক্সারসাইজ করে, তাকে ওইটা করা হলে তার যে সে কী আনন্দ, যে আমি দেখেছি তোর এক্সারসাইজ কী ভালো করছিস, তোর বক্তৃতা দারুণ হয়েছে, নাটক হচ্ছে, ছেলেরা এসে জিজ্ঞেস করছে, লক্ষণের শক্তিশীল, সে হনুমান, সে নিজেই হাঁটতে পারে না ভালো করে, এত মোটা ছেলে, ক্লাস নাইনে সবচেয়ে মোটা ছেলেটাকে হনুমান বানানো হয়েছে। হ্যাঁ, ভাবা হলো খুব শক্তিশালী, সে থপথপ থপথপ করে হাঁটছে, এসে নিজে নেমে সেই সিঁড়ি থেকে নেমে থপথপ থপথপ করে হাঁটতে হাঁটতে নেমে এসে জিজ্ঞেস করছে, মহারাজ হাঁটটা কীরকম হলো, দারুণ, সে একেবারে সে গদা এমনভাবে ঘোরাচ্ছে বোধহয় সেই বোধহয় লঙ্কা জয় করে নেবে। যে ওদের আনন্দ, এই যে অ্যাপ্রিসিয়েট করলে সে যে কী আনন্দ। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, আমরা আমাদের স্কুলে একটা প্রাইজ চালু করা হয়েছে, সেটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষায় যে আগের বারের অ্যানুয়াল পরীক্ষার চেয়ে 30টা র্যাঙ্ক এগিয়ে যাবে সে প্রাইজ পাবে। যে চেষ্টা করে, আগে ধরুন 70 নম্বর র্যাঙ্কে ছিল, সে 40 মানে 30-এর আগে যে এগোতে পারবে, 30টা র্যাঙ্ক এগোতে পারবে সে প্রাইজ পাবে। মানে এবারে রীতিমতো কম্পিটিশান, সবার রেজাল্ট ভালো হচ্ছে, সবাই ওইখানে আসার চেষ্টা করছে। দেখা গেল প্রথম বছর আমরা প্রাইজ যখন দিয়েছিলাম তখন 11 জন পুরস্কার পেল 8, 9, 10-এর মধ্যে থেকে, এবং তারা কী আনন্দ জীবনে। তাদের সবসময় খাতায় রাখা হতো, 50-এর পেছনে থাকা ছেলে কোনো কাজের নয়, সেগুলো বই বইয়ে নিয়ে বেড়াবে, এই টেবিল চেয়ার প্রোগ্রামে টেবিল চেয়ার বানানোর জন্য কাজে তাদের লাগবে। তাদের কখনো স্টেজে তুলে প্রাইজ দেওয়া যে দেওয়া যায় এই কথাটাই তারা কেউ কখনো ভাবেনি। আমরা আরেকটা প্রাইজ চালু করেছিলাম স্বামী আত্মস্থানন্দজির নামে, যে সেরা ছেলে সে তো পাবেই ভূতেশানন্দ মেমোরিয়াল প্রাইজ, সেটাতে 10 খণ্ডের কমপ্লিট ওয়ার্কস দেওয়া হয়। কিন্তু আরেকটি প্রাইজ দেওয়া হবে, যে পড়াশোনায় অত ভালো নয় কিন্তু আদব কায়দায় সে খুব ভালো, আচরণে খুব ভালো, এই ছেলে পাবে স্বামী আত্মস্থানন্দ মেমোরিয়াল প্রাইজ। এবং মজার কথা হলো দুটো প্রাইজ একই, দুটোতেই কমপ্লিট ওয়ার্কস দেওয়া হয়। সে যে তাদের কী আনন্দ, দুজনকে একযোগে ডাকা হলো স্টেজেতে এবং একই রকম প্রাইজ ওই রকম যখন দুজনের হাতে তুলে দেওয়া হলো, খারাপ আর ভালো এক জায়গায় যেখানে মিলন হলো সেখানে সে খারাপ থেকে ভালো হওয়ার রীতিমতো চেষ্টা করছে। এখন তো দেখি সুন্দরবন জনকল্যাণী, মানুষকে সামান্য অ্যাপ্রিসিয়েট করলে তার ভেতরের ভালো গুণ সেটার বিকাশ হয়। বলছেন বসে বসে গৃহস্থের অন্ন খেয়ে সাধন ভজন না করা সাধুর পক্ষে জীবচুরি, সাধু সমস্ত ছেড়ে ছুটে দিয়ে ভজন করবে বলে গৃহস্থ তাকে দুটি খেতে দেয়, সাধন ভজন না করে গৃহস্থের অন্ন খাওয়াতে মহা অকল্যাণ হয়। সাধু গৃহস্থের নিকট যে কোনো ভিক্ষায় গ্রহণ করলেই তার শুভকর্মের ফল তাতে বর্তায়, এজন্য সাধুর এমন সাধন ভজন চাই যে খরচ হয়েও জমে, এই খরচ হয়েও জমে, খুব সাধন ভজনশীল হতে হয়। ওই যে আমাদের তো আর অন্য কোনো রকম সাধন ভজনের সুযোগ নেই, দুবেলা সাধন ভজন করা ছাড়াও বাকি সমস্ত সময় যে কাজ করছে ঈশ্বরীয় জ্ঞানে করলে সেটা সাধন ভজন তুল্য হয়। সেই কারণে তাতে এত পূর্ণ ফল ফলে, যারা আমাদের খেতে দেন আপনারা, যারা আমাদের নানা রকমের নিজেদের সমস্ত প্রয়োজনীয় খরচা থেকে কেটে তার থেকে কিছু অর্থ আমাদের দেন, সেই দিয়ে আশ্রমগুলো চলে, সেই পুণ্যের ভাগ তাকে সেখানেও পৌঁছে যায়। মানুষের দোষ দেখে তাকে হেয় জ্ঞান করতে নেই, তাকে ভালোবাসা দিয়ে আপন করে ভালোর দিকে নিয়ে যেতে হয়।
ভালো মন্দ সকলের ভিতরেই আছে, দোষ দেখতে সকলেই পারে। মানুষকে ভালো করতে পারিস তো বুঝবো ক্ষমতা আছে। আমাদের ওখানে একটি ছেলে আছে তাপস বলে, একেবারে যাকে বলে ডাল টু দি পার ইনফিনিটি, তাকে সবাই কর্মী থেকে আরম্ভ করে সবাই ভেবে রেখেছে তার একটি কাজ, খাওয়া হয়ে গেলে পাতা তোলা, টেবিল মোছা। আর সে বসে বসে যখন ঘুমায় কারণ জীবনে কোনো রস খুঁজে পায় না, যখন তার অবসর হয় তখনই সে বেঞ্চিতে বসে ভোজ করে ঘুমোতে থাকে। তাকে একটা ছোট সুন্দর কাজ দেওয়া হলো, তুমি কি করে আটা মেখে রুটি বানাতে হয় এটা তোমায় শিখতেই হবে, না শিখলে তোমাকে আমরা কিছুতেই ছাড়বো না, তোমার হাতের আটা রুটি আমরা খাবো। সাধুরা সবাই মিলে ঠিক করলো, পরের দিন রুটিগুলো একটাও গোল হয়নি, কোনোটা ত্রিভুজ হয়েছে, কোনোটা চতুর্ভুজ হয়েছে, কোনটা পঞ্চভুজ হয়েছে, কিন্তু সাধুদের আমরা বলে রেখেছিলাম কেউ একটাও কথা বলবেন, কোনো রুটি কাঁচা হয়েছে। কিন্তু সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতে থাকলো, তার যে সে কী আনন্দ, সে বলছে না তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু চোখ একবারে চকচক চকচক করছে, সবাইকে জিজ্ঞেস করছে কিরম 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 রুটি কিরম হয়েছে। তার সে সবসময় জানে সে যা করে সবটাই খারাপ, কোনোটাই ভালো করতে পারে না। সাধুরা আমার খুব সহযোগিতা করেছিলেন, সবাই মিলে বলতে থাকলে তাপস আজ তুমি যা রুটি বানিয়েছেন অসাধারণ, সে ছেলেটা এখন অনেক কিছু শিখেছে রান্না করতে এবং একবারে খুব ভালো করে কাজ করে। যারা আপনারা গেছেন তারা দেখেছেন ওকে, ছোটোখাটো ছেলে, সে অসম্ভব ভালো কাজ করে, তাকে বাড়িতে কোনো রকম কাজই করতে দেয় না, বাড়িতে তারা তাকে বেকার বলে বোধ করে, এখানে তার বাড়িতে থাকতে ভালো লাগে না, তাকে আশ্রমে যাদের মাঝখানে কাজ করতে তারাও তাকে বেকার বলে মনে। কিন্তু হঠাৎ করে সাধুরা তাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো, অসাধারণ কাজ করতে শুরু করলো। আমরা গিয়ে বললাম যে তুমি যে কাজকর্ম কিছু করছো, তো দীক্ষা টিক্ষা হয়েছে, তো তোর মন্দিরে কিছু কাজ করো, মন্দিরে কাজ করতে হবে না, এটা কাজটা ঠাকুরের কাজ না, এটাও কাজ ঠাকুরের, মন্দিরে গিয়েও কিছু কাজ করতে হবে, কাউকে বলানি, নিঃশব্দে গিয়ে সে মন্দিরের ড্রিল মুছতে থাকে, শুধু অ্যাপ্রিসিয়েট করা। তোমার ড্রিল মোছাটা না অপূর্ব, এটা তো অপূর্ব হয়ইনি, কিন্তু তুমি যা মোছো না অপূর্ব, যদি এই সাইডগুলোকে একটু একটু ভালো করে মোছো তাহলে এটা একবার সর্বাঙ্গ সুন্দর হয়। এই যে বলার যে কায়দা, এটাতেই অর্ধেক কাজ হয়ে যায়। আমরা তাপস মহারাজ আমাদের বক্তৃতা দেওয়ার অভ্যাস করাতেন যখন সাধু হতে এসেছি প্রত্যেক তিথি পূজায়, আমরাও বলে বুঝতুম যে খুব খারাপ হয়েছে, কিন্তু মহারাজ বলতেন কী সুন্দর কী সুন্দর, শুধু এই পয়েন্টগুলো বাদ পড়ে গেছে। দেখতাম বাদ পড়া পয়েন্টের সংখ্যা আমার বলা পয়েন্টের চেয়েও বেশি, কিন্তু উনি বলতেন পরের বার নিশ্চয়ই সে ভালো করবে। আর পরের বার যখন বক্তৃতা, গতবার এরকম ছিল আরও ভালো হয়েছে, আমাদের প্রত্যেকের ভেতরে একটা চেতনা প্রেরণা জাগাতেন তিনি। দেখ বাবা, তোরা সাধু সন্ন্যাসী মানুষ, তোদের সবসময় স্থির ধীর বিনয়ী মিষ্টভাষী হতে হবে, তোদের কথাবার্তা চালচলন সবটার ভেতরেই সত্যগুণের বিকাশ হবে, তোদের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে, তাদের ধর্মভাব জেগে উঠবে। এটা আমাদের সকল, শুধু সাধুদের ক্ষেত্রেও নয় সকলের ক্ষেত্রে এইটা হওয়া দরকার। ভগবানের দিকে যাচ্ছি, কেন আমাদের সেই স্থির ধীর বিনয়ী এবং মিষ্টভাষ থাকে তবে মানুষ আকৃষ্ট হবে, আমাদের কথাবার্তা চালচলন যেন সবটার ভেতর দিয়ে সত্যগুণের বিকাশ হবে, এটা যেন আমাদের ভেতরে থাকে, এটা একটা সাধনার বিষয়। আমাদের যখন সন্ন্যাস হলো, পূজনীয় প্রেমানন্দজি বললেন যে তোমাদের সন্ন্যাস হয়ে গেছে, তোমাদের হয়তো সিদ্ধি হয়নি কিন্তু লোকে তোমাদের সিদ্ধ পুরুষ বলে মনে করবে, এই এমন কোনো আচরণ করবে না যাতে তোমাদের এই যে গেরুয়াটা তার অবমানও না হয়, এইটার কিছু করবে না। গঙ্গাসাগর যাত্রীরা যারা আসেন, অবাঙালি সাধুরা, তারা বেলুন মঠে যখন আসে তাদের জন্য কাপড় রাখা থাকে, গেরুয়া কাপড় তাদের দেওয়া হয়। গেরুয়া কাপড়ের মান এখন ভক্তরা দেন তো অনেক সময়, সবসময় সব কাপড় নানা ভাবের ভক্ত থাকেন, কেউ ভালো কাপড় দিয়েছেন, কেউ খারাপ কাপড় দিয়েছেন, সব কাপড়ই গেরুয়া করা হয়, করিয়ে রাখা থাকে। আমরা ওরকমভাবে ভালো করে শর্টিং করি না, যে যেমন দিয়েছে একসঙ্গে 20-25টা রং করে ধুতি উত্তরীয় পরপর পরপর রাখা থাকে। এই কাপড়ের মান নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। রামচন্দ্র মহারাজ বলছেন ওটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন নিন, আপনার যেটা ভালো লাগবে সেটা নিন, তাতেও হচ্ছে না। পূজনীয় রামগোপাল মহারাজের কাছে আমরা কাগজ সই করাতে গেছিলাম, আর প্রসাদ পাওয়ার পর দেওয়া হচ্ছে, তো ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে দেখছেন যে সাধুরা কাপড়ের জন্য একে অপরের সঙ্গে মারামারি করছেন, গঙ্গাসাগরের যাত্রী সাধুরা।
মহারাজ অফিস থেকে এসে বললেন, আপনাদের কারুর মনে হচ্ছে না আপনারা যে পোশাকটা পরে আছেন তার অবমাননা হচ্ছে? ওই দেখুন, ওই আপনাদের কৃতকাজ ওই মানুষজনগুলো দেখছে। এই পোশাকটার প্রতি যে শ্রদ্ধা, এই পোশাকটার প্রতি যে ভালোবাসা, এইটা কিন্তু ওদের জীবন থেকে চলে যাচ্ছে। এটা কি করা ঠিক হচ্ছে বলে আবার তিনি অফিসে চলে গেলেন। যে চঞ্চলতা চলছিল, যে সমস্যা চলছিল, সেটা সঙ্গে সঙ্গে চলে গেল। এমন শান্তভাবে এসে বললেন, এমনভাবে এসে আদর্শের কথা মনে করিয়ে দিলেন যে একেবারে সেই ভাবটা তার ভেতরে থাকে। বলছেন, তোদের সংস্পর্শে এলে মানুষ প্রাণে শান্তি পাবে, তাদের হৃদয়ে ধর্মভাব জেগে উঠবে। আমরা তো ভীষণ অশান্তির ভেতরে থাকি, সে অশান্তি থেকে উত্তরণের জন্য সাধুর কাছে মানুষ আসে। তার ভেতরে যে অশান্তি, তার ভেতরে যে কষ্ট, সেটাকে যাতে সে পেরিয়ে যেতে পারে, তার কারণ সে আসে আমাদের কাছে, কারণ সে নিজে নিজে পথ খুঁজে পায় না। গানে আছে, সাধু পন্থ সাধু অনচল নিজে দেখুন, সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে সে তা করিও বিশ্রাম, পথভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসী জানে। সাধুদের কাজই তাই, যে যে মানুষ আসবে তার জীবনটাকে শান্তি শ্রান্তি দিতে হবে, শান্তি এবং তার শ্রান্তি মুক্ত তাকে করতে হবে। সে একটি ছোট্ট ছেলের গল্প আপনাদের বলেছিলাম। ছোট ছেলে রোজ দেখে তার দাদু খুব ভালো ক্ষীর তৈরি করে, তারপরে পাতার ডোঙা তৈরি করে, তারপরে সেই ক্ষীর তারপরে জল রাখে দুটি পাত্র, আর রেখে খাওয়া হয়ে গেলেই ঘরের বাইরে বসে থাকে। ওই পথ দিয়ে যে পথচারী যায়, তাদের ডেকে নিয়ে এসে তাদেরকে বসায়, তাদেরকে খেতে দেয়, খেতে দেওয়ার পরে তাদেরকে হাত মুখ ধোয়ার জল দেয়, তারপরে সেই ডোঙায় করে ক্ষীর দেয়, তারপরে ওই সে ক্ষীর খেলে তার হাত থেকে তাকে ওই জলপাত্র দেয়, তাই দিয়ে সে মুখ ধোয়, জল খায়, আবার রওনা হয়ে যায়। ছোট্ট ছেলেটা বিরক্ত হয়ে যায়, তার দাদু তাকে এক ফোঁটা ক্ষীর খেতে দেয় না। একদিন সে গিয়ে দেখলে ঠাকুর তার দাদু রান্নাঘরে বসে সে ক্ষীর তৈরি করছে। সে গিয়ে তার দাদুকে জিজ্ঞেস করলে, ক্ষীরগুলো করে কী হবে? একটা ফোঁটা তো আমাকেও খেতে দাও না, নিজেও খাও না, তাহলে কী করে হবে? দাদু একটু রাগলেন না, বললেন, যা দেখি ওই যে কয়লা, ঘরের কোণে যে কয়লা রাখা আছে তার উপর একটা ঝাঁকা ছিল, কয়লা তুলতে তুলতে সেই ঝাঁকাটা করে কালো হয়ে গেছে, বলছে যা দেখি দাদু ওই ঝাঁকায় করে এক ঝাঁকা জল নিয়ে আয়। ছেলেটা তো জানে ঝাঁকায় করে জল আনা যায় না, তার দাদু বলছে বলে ভাবলো বোধ হয় সত্যি সত্যি হয়তো ঝাঁকায় করে জল আনা যায়। একবার তোলা মাত্র সব জল বেরিয়ে গেল, আবার তুলেছে আবার সব জল বেরিয়ে গেল, তৃতীয়বার যখন তুলেছে যখন সব জল বেরিয়ে গেল, ফিরে এসে সেই ঝাঁকাটা কয়লার উপর ছুঁড়ে দিয়ে বলে, আমার মজা করছো ঝাঁকায় করে জল ভরা যায়? হচ্ছে না, ভালো করে তুই ঝাঁকাটা দেখ এবার, ঝাঁকাটার দিকে। তখন সে দেখলো সে ভূতের মতো কালো কয়লাওয়ালা ঝাঁকাটা আস্তে আস্তে একেবারে পরিষ্কার হয়ে গেছে। বলছেন, এই যে যাবতীয় কাজ করছি, ভালো কাজ, ভালো চিন্তা, ভালো ইয়ে, সব কিছুর মূল হচ্ছে আমার ভেতরে যে কয়লাওয়ালা ঝাঁকা, এইটাকে সুন্দর করা, পরিষ্কার করা। আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, উচ্চতর জীবনযাপনের আর কোনো উদ্দেশ্য নেই, শুধু নিজের ভেতরের যে ঝাঁকাটা আছে এটাকে পরিষ্কার করা। ভগবান আমাদের সেই শক্তি দিন, এটা তার কাছে প্রার্থনা। আবার তিনি সুযোগ দিলে আগামী মাসে আবার আমরা একসাথে একত্রিত হব এই শ্রীরামকৃষ্ণ এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে নিয়ে। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসী নামে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।